শস্য শ্যামলা সুজলা সুফলা আমাদের এই বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশের প্রকৃতি এত সুন্দর, এত রূপ, এত শোভা। তো দেখেন এই যে চারিদিকে কি সুন্দর সবুজ সমাহার, এই সবুজের ফাঁকে ফাঁকে আমাদের এখানে অনেক ধরনের কলা বুনেছি আমরা, সবজি কলা, কবরি কলা, সাগর কলা, তরকারি রান্না করার কলা, সব ধরনের কলাই আছে। তো এই যে একটা কলার ঘাড়া, একেবারে অরিজিনাল ঘাড়া, এখানে কোনো ফরমালিন নাই, ফরমালিন মুক্ত কলা। তো এই কলাগুলি গাছেই পেকেছিল, সেটা কেটে নিয়েছি। তো আজকে আমি এই কলাগুলো দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব, একটা লোভনীয় ও আকর্ষণীয় রেসিপি। দেখেন ওই যে আরও কত কলার ঘাড়া ধরেছে, কলা ধরেছে, এই যে পুকুরের চারদিকে শুধু কলা আর কলা। এই পাকা কলাগুলো দিয়ে আমি আজকে একটা লোভনীয় খাবার তৈরি করব, যা বাচ্চাদের আকৃষ্ট করবে এই খাবারে। তো যাই, চলুন রান্নাঘরে, সেখানে গিয়ে এই কলা দিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি তৈরি করব। তো চলুন। আমি এই যে রান্নাঘরে চলে আসছি, মাটির চুলায় রান্না করার জন্য। আজকে সকালবেলা আমি নাস্তা বানাবো, সেই নাস্তা হচ্ছে কলার পরোটা, পাকা কলার পরোটা। তো কিভাবে আমি পরোটাটা বানাবো আপনারা সবাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমি এখন চলে যাচ্ছি পরোটা বানাতে। তো এই যে পাকা কলা, এখান থেকে কলা ছিঁড়ে নিব। একেবারে গাছ পাকা কলা, সুস্বাদু কলা। পরোটাগুলো বানাতে বেশি ব্যয়বহুল খরচ না। এখানে রেখেছি তেল, সয়াবিন তেল, এখানে চিনি রেখেছি, এখানে রেখেছি দুধ, আর এখানে রেখেছি ময়দা, এখানে রেখেছি কলা। তো এই ময়দাটা মাখার জন্য এগুলি দিয়ে সব মাখতে হবে। কিন্তু তার আগে বলছি যে এখানে আমি তরল দুধ রেখেছি, তরল দুধ না রেখে এটাকে গুঁড়ো দুধ দিয়ে মেখে নিলেও হবে। তো আমি গুঁড়ো দুধ ব্যবহার করি না, আমি তরল দুধ নিয়েছি। তো এবার আমি ময়দাটাকে মেখে নিব, ফোড়ন দিয়ে দিব। আর মতো চিনি, যারা ডায়াবেটিসের রুগী তাদের জন্য চিনি না দিলেই ভালো। কলাগুলোকে আমি এভাবে গ্রেট করে নিব, এভাবে হাত দিয়ে চেটকিয়ে নিতে পারতাম, কিন্তু সেটা গোটা গোটা থাকবে বলে এভাবে কলাটাকে নিলাম। এখানে আমি এই যে তিনটি কলা এভাবে গ্রেট করে নিলাম। এবার আমি ময়দাটা এই যে একটু এখানে একটু তেল দিয়ে দিব। ভালো করে ময়দাটা মিশিয়ে নিব। তো দুধটাও দিয়ে দিব। এখানে আমার আর জল নিতে হবে না, জল ছাড়াই আমি ময়দাটা মেখে নিব। এই যে ময়দাটা এভাবে প্রথমে আমি মেখে নিলাম, এবার আমি 20 মিনিট রেখে দিব ময়দাটাকে এভাবে। ময়দাটা এভাবে মেখে আমি 20 মিনিট ঢেকে রেখে দিব। এদিকে আমি অন্য কাজগুলো সেরে নিব। জালটা ধরে দিয়েছি, এবার আমি এই যে তাইটা বসিয়ে দিব, তারপর পরোটাগুলি বেলে নিব। ময়দাটা মেখে রেখেছিলাম, দেখেন এই যে কি সুন্দর নরম হয়েছে। আমি ময়দাগুলো এই যে এভাবে গুটি করে নিয়েছি, এবার আমি বেলা শুরু করব।
তারপর এইভাবে করে আমি এটাকে পেঁচিয়ে নিব। এখন এইভাবে আমি এটাকে টেনে লম্বা করে নিব, তারপর এভাবে পেঁচিয়ে পরোটাটা বেলব। এতে দেখা যাবে যে লাচ্ছির মতো হয়েছে। এখন আমি এটাকে আবার বেলে নিব। সবগুলো রুটি এভাবে বেলে তারপর চাকু দিয়ে এভাবে কেটে নিব। এভাবে পেঁচিয়ে তারপর রুটিটাকে আমি টেনে আরো বড় করব। এখন এভাবে করে আমি পরোটাগুলো সবগুলো পরোটা এভাবে করে বেলে নিব, তারপর ভাজব। বেলা হয়ে গেছে, এখন আমি পরপর ইগুলি পরোটাগুলো ভেজে নিব। এই যে রুটি বানাইতেছি, রুটি পরোটা রুটি বানাও, আরাম তো শিকন লাগে। হ্যাঁ, রুটি বানালে কি শিকন লাগে? না শিকন লাগে না, কিছু হয়। আজকে আমি একটা নতুন রুটি নতুন পরোটা বানাইতেছি, ছোট ছোট পোলা পানির খাবার, খুব মজাদার খাবার। বুড়া মানুষের খেয়ে আরে না, তা পারবো, বুড়া মানুষের আরো বেশি খাইবো, বুড়া মানুষের দাঁত নাই। বুড়া মানুষের তার কন্যা গোনা বলে খাও খাও, বুড়া মানুষের তো দাগাদা করতে করতে পোলা হানি খাইতে চায় না। ঠিক আছে না, দেখেন বন্ধুরা পরোটাটা কি সুন্দর হয়েছে, একেবারে নরম, তুলতুলে খাইতে খুবই মজা হবে, খেতে খুব সুস্বাদু। এটা ছোট ছোট বাচ্চারাও খেতে পারবো, আর যারা বুড়া লোক তারাও খেতে পারবে, তার যাদের দাঁত নাই। এত নরম, এত সফট হয়েছে, এটা সকলেই খেতে পারবে। ঠিক আছে, এর পরোটা গুলো কত সুন্দর হয়েছে, একবারে সফট আর একবার নরম তুলতুলে, এত লোভনীয় হয়েছে দেখলে খেতে ইচ্ছে করে। এই তো কলা খাচ্ছি, কলা খেয়ে দেখি শরীরটা ভালো করতে পারি কিনা, রাঁধুনির মতো পেটটা উঁচা করতে চাই। কলা খাইলো আর আমার মতন না, আর ওরকম একটা আশীর্বাদ করো আমার মতো সব বহুদিন। আমার নাতিন দেখ গাছের কলা খাইতে খুব সুস্বাদু, ফরমালিন মুক্ত কলা, এটার মধ্যে কোনো সার নাই, কোনো ফরমালিন নাই, একেবারে খাইতে এত সুস্বাদু, ফরমালিন মুক্ত কলা। এই কলা খাইলে শরীরে লাগে ভালো। দেখেন একেবারে কি সুন্দর লালচে হয়েছে, একেবারে ফুলে টোবা টোবা হয়ে গেছে পরোটাগুলো। এই যে দেখেন বন্ধুরা কি সুন্দর পরোটাগুলো বানিয়ে নিয়েছি, এই পরোটাগুলো এত নরম, এত সফট হয়েছে, দেখেন অনেক সুন্দর হয়েছে পরোটাগুলো, তুলতুলে নরম, খেতে অনেক সুস্বাদ। এখানে কি কি ব্যবহার করছি, অনেক কিছু দিয়েছি এখানে, তো পরোটাগুলো খেতে অনেক স্বাদ লাগবে, অনেক মজা লাগবে। পরোটাগুলো ভাজা শেষ হয়ে গেছে, এই যে আমার বড় যা আসছে,
আর একটা খাইতে দিলাম, ধরেন খেয়ে দেখেন কেমন হয়েছে কইবেন। ও পরোটা তো খাই সেই রকম শাক, খেতে খুব মজা। এগুলি তো বাচ্চারাও খেতে পারবে, বুড়াওরাও খেতে পারবে, সবাই খেতে পারবে। খুব অনেক সুন্দর, অনেক সফট হয়েছে, অনেক নরম হয়েছে। তুমি এগুলি কিভাবে বানাও আমার জানাইবে, আমার জানাইলে আমি তোমার সঙ্গে প্রতিদিন আমার এই যে যখন রান্না করুন যখন ভাজুন তখন আয়া বয়ে থাকবেন, আমার একটু সাহায্য করবেন, বয়ে বয়ে আর খাইতেও পারবেন, ভালো ভালো খাইতে পারবেন। এই কি কি দিয়ে বানাইলাম এটা ভিডিওটা দেখবেন মোবাইলে, তাইলে ঠিক আছে আমি তো দেখি সবসময় কি কি দিয়ে বানাই, এটা মোবাইল খুললেই দেখা যাবে।